প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জাতীয় সংসদের একটি আসনের নির্বাচন হলেও সমান গুরুত্ব দেওয়া হয়। বগুড়ার ছয় সদর আসনের উপনির্বাচন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আলমগীর। তিনি আরও বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু করার স্বার্থে প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানান। নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ২৪শে জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।